কাতারের লুসা স্টেডিয়ামে 120 মিনিটের হাড্ডাহাড্ডি লড়াই শেষে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। মূল ম্যাচে 3-3 গোলে ড্র হলে শিরোপার ভাগ্য গড়ায় পেনাল্টি শুটআউটে, যেখানে আলবিসেলেস্তেদের জয় 4-2 গোলের ব্যবধানে। রোববার লিওনেল মেসির হাত ধরে 36 বছরের আক্ষেপ ঘোচায় আর্জেন্টিনা। এর আগে 1986 সালে ডিয়াগো মারাদোনার হাত ধরে শেষবার শিরোপা জিতেছিল দেশটি। লুসাইলে এদিন ম্যাচের 36 মিনিটের মধ্যে 2-0 গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর 80 ও 81 মিনিটে দুটি গোল করে দলকে সমতায় ফেরান ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। নির্ধারিত সময়ের খেলা 2-2 গোলে সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। মাত্র 2 মিনিটে ছিনিয়ে নেওয়া লিড মেসির নৈপুণ্যে 108 মিনিটে আবারও ফিরে পায় আলবিসেলেস্তারা। কিন্তু 120 মিনিটের ম্যাচ শেষ হওয়ার মাত্র 2 মিনিট আগে আবার দুঃস্বপ্ন হয়ে আর্জেন্টিনার সামনে দাঁড়ান এমবাপ্পে। রিয়ালটি থেকে গোল করে তিনি দলকে ফেরান সমতায়। শেষ পর্যন্ত দুদলের শিরোপা ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। রিয়ালটি শুটআউটের শুরুতে অবশ্য ফ্রান্সকে লিড এনে দিয়েছিল 1966 সালের পর বিশ্বকাপের ফাইনালে হ্যাট্রিক করা এমবাপ্পে। বল জালে জড়াতে কোনো ভুল করেননি আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসিও, কিন্তু ভুল করেন দুই ফরাসি আর্লিয়ার চুয়েমিনি ও কিংসলে কোম্যান। চুয়েমিনির শট থাকেনি লক্ষ্যে, আর কোম্যানের শট বামে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন আর্জেন্টাইন গোলরক্ষক ইমিলিয়ানো মার্টিনেজ। অন্যদিকে ফরাসি গোলরক্ষককে পরাস্ত করে পাওলো দিবালা, লিয়ান্দ্রো প্যারাদেস ও গঞ্জালো মন্তিয়েল টানা গোল তুলে নেন। কোলো মুয়ানেই জালের দেখা পেলেও সে গোল আসেনি কাজে। শেষ পর্যন্ত টাইব্রেকারে 4-2 গোলের ব্যবধানে জিতে 36 বছরের আক্ষেপ ঘুচিয়ে নেয় আলবিসেলেস্তারা।